নমস্কার, আজকে শনির ট্রানজিট অর্থাৎ শনি মার্গী অবস্থা নিয়ে আলোচনা করব এবং কখন ট্রানজিট হচ্ছে, কতদিন থাকবে এবং তার সাথে রাহু ট্রানজিটটা নিয়েও, যদি রাহু ট্রানজিট নিয়ে আমি আলোচনা করেছি বারো রাশির উপর কী এফেক্ট হবে, কিন্তু শনির ট্রানজিটে রাহু ট্রানজিট অঙ্গাঙ্গিভাবে জড়িত। এই রাহু মীন রাশিতে যাবে আর শনি রাহু 30 তারিখ মীন রাশিতে, অর্থাৎ এই মুহূর্তে মেষে বসে আছে বৃহস্পতির সাথে জ্যোতি হয়ে গুরুচণ্ডার দোষ হয়ে, সেটা মীন রাশিতে যাবে 30 তারিখ এবং শনি তার সাথে সাথে বক্রী অবস্থা থেকে কুম্ভ রাশিতে মার্গী হবে দুপুর 1:18 কবে 4 নভেম্বর দুপুর 1:18 মার্গী হবে। আপ টু 30 জুন 2024 পর্যন্ত শনি কুম্ভ রাশিতে মার্গী অবস্থায় থাকবে। এই আট মাস শনির এই মার্গী অবস্থার জন্য বারো রাশির উপর কী এফেক্ট পড়বে এবং তার সাথে রাহু এই মেষ রাশি থেকে মীন রাশিতে যাওয়ায় বারো রাশির উপর কী এফেক্ট হবে দুটোর কম্বিনেশন, কারণ মেষ অলরেডি আমি বারবার বলছি যে রাহুর আমি বারো রাশি বলেছি, কিন্তু এই দুটোর যেহেতু দুটো খুব বন্ধু গ্রহ তার জন্য বারো রাশির কী এফেক্ট হবে সেটা নিয়ে আজকে আমার আলোচনা। খুব ভাইটাল আলোচনা, ভালো করে শুনবেন, প্রত্যেকটা রাশি লগ্ন নিয়ে আলোচনা করছি। আজকে বলবো ধনুরাশি নিয়ে। শনি মার্গী হওয়া এবং রাহু তার ঘর চেঞ্জ করায়, মানে গুরুচণ্ডাল দোষ কাটা, মানে বৃহস্পতি হচ্ছে ধনু স্বামী গ্রহ ধনুরাশির জন্য এবং যাচ্ছে আসে বৃহস্পতির ঘরেই, মিনের মেন গ্রহ হচ্ছে বৃহস্পতি, সুতরাং বৃহস্পতির সাথে থাকাতে গুরুচণ্ডাল দোষটা কাটছে এবং শনি মার্গী হচ্ছে। আপনি মনে করছেন যে 7:30 তো চলে গেল, তাহলে কেন তো চাপে আছে, গুরুচণ্ডাল দোষ সেটাও এবার কেটে যাচ্ছে, সুতরাং আপনার কিন্তু সময়টা ফেভারে আসছে, কারণ আপনার একটা পরিস্থিতি ভীষণ অস্থিরতা মানে কাজ করছে, সংসারে ভীষণ অশান্তি পরিবেশ তৈরি হয়েছে, সন্তান আপনার অবাধ্য ছিল, আপনার পেটের প্রবলেম হচ্ছিল না, খাদ্যগত আপনি ভীষণ লেথার্জি এসেছে, ভীষণ দেরি করে ঘুম থেকে উঠছিলেন, হয়তো ফ্যামিলিতে কোনো গুরুজন হানিও হয়েছে আপনার, এই জিনিসগুলো আপনার আস্তে আস্তে কাটতে শুরু করবে এবার, কেন গুরুচণ্ডাল দোষও কেটে যাচ্ছে সাথে শনিও মার্গী হচ্ছে, দুটো গ্রহই ধনুরাশির জন্য খুব ভাইটাল গ্রহ, সুতরাং আপনার কনফিডেন্স কিন্তু এবার বাড়বে, আপনার পাওয়ারও বাড়বে, সম্মান বাড়বে, শত্রুতা কমবে এবং শত্রু দমবে, বিদ্যা যথেষ্ট ভালো হবে, পড়াশোনায় মন বসবে, যদি প্রেম করে থাকেন প্রেমে সফলতা আসবে বা নতুন প্রেম আসতে পারে আপনার জীবনে, আপনার যে সন্তান আপনার অবাধ্য থাকে তো আপনার সন্তান আপনার ফেভারে আসবে, আপনার কথা শুনবে বা শুধরে যাবে, যারা আপনার সাথে ভীষণ কনস্পিরেসি করছিল তারা কিন্তু আস্তে আস্তে দূরে সরে যাবে, যারা নতুন কাপল যারা তারা যদি এই সময় কনসিভ করতে চান এই সময় কিন্তু সেই সুযোগটা কাজে লাগাতে পারেন, সময়টা আপনার ফেভারে আসছে, এবং যারা বাড়ি বা ফ্ল্যাট বা জমি এরকম কিছু কেনার প্রবল সম্ভাবনা, ফ্ল্যাটের চেয়ে বাড়ি বা জমি কেনার প্রবল সম্ভাবনা, পুরনো ঝামেলা বা পুরনো বাড়ির ঝামেলা বা সম্পত্তিগত ঝামেলা আপনার মিটবে, আইনি ঝামেলা মিটবে বা না মিটলেও আপনার অনেকটাই আপনার ফেভারেবল বা এক সময়টা আপনার অনেকটা ফেভারেবল হবে বা অনেকটা হালকা হয়ে যাবে যাকে বলে, বা আপনি কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব হন আপনার একটা যথেষ্ট গুরুত্ব বাড়বে, আপনার লোক সম্মানও করবে সম্মান দেবে, এই জায়গাগুলো কিন্তু আপনার তৈরি হবে ধনুরাশির লোকের, আস্তে আস্তে জায়গাটা চেঞ্জ হবে, যদি মনে হয় কোনো কারোর সাথে প্রয়োজন আছে একটু কোনো অ্যাস্ট্রোর সাথে অবশ্যই কনসাল্ট করে, তাহলে সেই জায়গাটাও আপনাকে এই ডেভেলপ সময়টা এই সময় কোনো যদি ঠিকমতো রেমিডিয়াল মেজারমেন্ট করা যায় আরও সেটা ডেভেলপ পাবেন ভালো মতো। যাই হোক, এটা ওভারঅল বিচার দিলাম, কোনো ব্যক্তিগত হরস্কোপ নয়, কেন আপনি ব্যক্তিগত হরস্কোপ খুব ভাইটাল ব্যাপার সময় ভালো বা খারাপের সাথে গ্রো ট্রানজিটটা করার সময়, আর সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে যত পারেন লোকের কাছে শেয়ার করবেন, যত শেয়ার করবেন তত লোকে বেশি উপকৃত হবে, লোকে তত অবগত হবে। যাই হোক, ভালো থাকুন, সুখে থাকুন, আজকে নমস্কার।